আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কবুতরের ব্লাড লাইন নিয়ে। মূলত ব্লাড এবং লাইন দুইটা আলাদা আলাদা জিনিস। ধরেন আপনার ঘরে বহু বছর থেকে একটা ভালো ব্রিডের কবুতর চলছে। এই কবুতরগুলোর বাচ্চা আপনার ঘরে খুব ভালো পারফরমেন্স করে। ভবিষ্যতে এদের যত জেনারেশন আসবে সবগুলো হবে আপনার ঘরের লাইন। এখন যদি আপনি বাইরের থেকে কোনো নতুন কবুতর এনে আপনার কবুতরের সাথে অ্যাড করেন, এর দ্বারা মূলত আপনি নতুন একটা ব্লাড আপনার লাইনের মধ্যে প্রবেশ করাচ্ছেন। যদি আপনি বাইরের থেকে একটা মাদি কালেক্ট করেন, তাহলে আপনার কবুতরের মধ্যে এক রকমের পার্থক্য আসবে, এবং যদি আপনি বাইরের থেকে একটা নর কালেক্ট করেন, তাহলে আপনার কবুতরের মধ্যে আরেক ধরনের পার্থক্য আসবে। যদি আপনি চান যে আপনার কবুতরগুলোর ভালো ভালো বৈশিষ্ট্যগুলো পরবর্তী জেনারেশনের মধ্যেও একই রকম থাকুক, তাহলে আপনাকে বাইরের থেকে একটা ভালো মাদি কালেক্ট করতে হবে, নর নয়। মাদি অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের কবুতরগুলোকে ইনব্রিডিংয়ের থেকেও বাঁচাতে পারবো এবং আমাদের লাইনটাকেও ঠিকমতো মেনটেন করতে পারবো। কিন্তু আমরা যদি বাইরের থেকে নর কালেক্ট করি, তাহলে কিন্তু আমাদের ব্লাডটা নষ্ট হয়ে যাবে। তাই নতুন যদি কিছু কালেক্ট করতে হয়, তাহলে আমাদেরকে মাদি কবুতর কালেক্ট করতে হবে। এরপর সেই মাদিকে আমার ঘরের কোনো নরের সাথে পেয়ার করার পরে যে বাচ্চাগুলো আসবে, সেই বাচ্চাগুলোর থেকে কোনো একটা মাদি বাচ্চাকেই পরবর্তীতে আমার ঘরের কোনো নরের সাথে জোড়া দিয়ে বাচ্চা নিব। এতে করে আমার ঘরের লাইনটা ঠিক থাকবে। অন্যদিকে আপনি যদি একটা নর কালেক্ট করে আপনার ঘরের কোনো মাদির সাথে পেয়ার করেন, তাহলে সেখান থেকে যে বাচ্চাগুলো আসবে সেগুলো মায়েরও কিছু বৈশিষ্ট্য পাবে এবং বাবারও কিছু বৈশিষ্ট্য পাবে। এতে আপনার লাইনটা নষ্ট হয়ে যাবে। এখন আমি বলবো কেন এমনটা হয়। এই ছবিটার দিকে ভালোভাবে খেয়াল করে দেখেন, নর কবুতর সবসময় তার শরীরে দুই ধরনের জি ক্যারি করে, অর্থাৎ দুই ধরনের জিন। একটা জি হচ্ছে তার বাবার পক্ষ থেকে এবং আরেকটা হচ্ছে তার মায়ের পক্ষ থেকে। অন্যদিকে মাদি কবুতর সবসময় একটা জি ক্যারি করে এবং এই একটা জি হচ্ছে তার বাবার জি, আর এটা সায়েন্স দ্বারা প্রমাণিত। আর এজন্যই মাদি বাচ্চাগুলো সাধারণত বাবার মতো হয়ে থাকে, আবার নর বাচ্চাগুলো মায়ের মতো হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মাদি বাচ্চাগুলো বাবার মতো হয় ঠিকই, কিন্তু কালারটা বাবার মতো হয় না। এর কারণ হচ্ছে বাবার মধ্যে দুইটা জিন থাকে, অর্থাৎ দুইটা কালার থাকে। হতে পারে এই সমস্ত নরের বাবা মা দুইটা দুই কালারের ছিল। কম বেশি আমাদের সবার ঘরেই ভালো লাইনের কিছু কবুতর থাকে, যে লাইনগুলো আমাদের বাসায় খুব ভালো রেজাল্ট করছে। যেমন এটা হচ্ছে একটা সাখি টেরি কবুতর। এই টেরি কবুতরগুলো ওস্তাদ সাখি ভাটির ঘরে খুব ভালো পারফরমেন্স করছে। ভালো করে খেয়াল করে দেখেন, এই কবুতরগুলোর চোখের পলক হচ্ছে একটু হলুদ, চোখটা হালকা ক্রিম কালারের, ঠোঁটটা পুরোপুরি কালো নয়, বেশি বড়ও নয় ঠোঁটটা, গায়ের কালারও মোটামুটি খুব বেশি ডার্ক নয়। সাকি টেরি সাধারণত এই ধরনেরই হয়ে থাকে, কারণ ওস্তাদ সাকি ভাটি তার কবুতর লাইনকে এভাবে মেনটেন করে আসছিলেন। এখন ওস্তাদ সাকি ভাটি যদি এই কবুতরগুলোর মধ্যে অন্য কোনো ব্লাডের কবুতর অ্যাড করে, তাহলে কিন্তু এই কবুতরগুলোর স্ট্রাকচার একই রকম থাকবে না, বডি স্ট্রাকচার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এখন যে কবুতরটা দেখছেন এটা হচ্ছে মিয়া নাজির টেরি। এই টেরিগুলো মিয়া নাজিরের ঘরের লাইন। ওনার টেরি কবুতরগুলো আরেকটু ভিন্ন ধরনের। যেমন এটার চোখ দেখেন, অনেকটাই সাদা, চোখের পলক তুলনামূলক কিছুটা ডার্ক কালার, ঠোঁটটাও কালো ঠোঁটের কবুতর, ঠোঁটটা কিছুটা লম্বা। কবুতরগুলোর কালারটা সাকি টেরির থেকে কিছুটা ভিন্ন। এরপর এদের ফেদার দেখেন, সাকি টেরির থেকেও এই কবুতরগুলোর ফেদার অনেক লম্বা হয়, কবুতরগুলো একটু লম্বা শেপের হয়। ওস্তাদ মিয়া নাজির তার ঘরের টেরির ব্লাড লাইনটা এভাবেই মেনটেন করেছেন।
ব্রিড কিন্তু কিন্তু ধনটাই টেডি। এখন একটা ক্রস ব্রিডের উদাহরণ দিব আপনাদেরকে। এই মাদিটা দেখুন, এটা হচ্ছে একটা লাল চোখের গোল্ডেন কবুতর, ঠোঁটটা গোলাপি রঙের। এই কবুতরটার সাইজ খুব বেশি বড় নয়, ছোট সাইজের কবুতর, ল্যাজটাও ছোট। কবুতরটার পাখগুলো দেখেন, হালকা ভিতরের দিকে কার্ভ করা, পাখের রং সাদা। কবুতরটার পাটাও খুব সুন্দর একটা। এই মাদিটাকে পেয়ার করা হয়েছে একটা সাদা চোখের নরের সাথে। এই নরটার ঠোঁট কালো, নরটার লেজের কালারও কালো, পাখের মধ্যে হালকা ছাপ আছে, পাখের পালকগুলো চওড়া চওড়া। মাদির থেকে নরটার সাইজ একটু বড়। এখন যে কবুতরটা দেখতেছেন, এটা হচ্ছে এই পেয়ারেরই একটা নর বাচ্চা। এই নরটা দেখেন অনেকটাই তার মায়ের মতো হয়েছে, লাল চোখের, ঠোঁটটাও গোলাপি, পাখের শেপটাও দেখেন মায়ের মতো, ভিতরের দিকে কার্ভ করা, লেজের কালারটাও মায়ের মতো, লেজটা খুব বেশি লম্বা নয়। এখন যে বাচ্চাটা দেখছেন, এটা একটা মাদি বাচ্চা সেই পেয়ারেরই। এই মাদি বাচ্চাটার ঠোঁটটা দেখেন কালো, মাথার উপর কালারটাও অনেক ডার্ক। এই মাদিটা, এটার লেজটা দেখেন কালো, পাখের ছাপগুলো দেখেন, অর্থাৎ এই মাদিটা এর বাবার মতো হয়েছে। এই মাদিটাকে যখন তার কোনো চাচার সাথে পেয়ার করা হবে, তখন কিন্তু এই কবুতরগুলোর ব্লাড লাইন মোটামুটি মেনটেন থাকবে। একটা সময় এদের বাচ্চার মধ্য থেকে গোল্ডেন কবুতরের ব্লাডটা মাইনাস হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।